শীতকাল শুরু হতে না হতেই এখন কিন্তু আমাদের সবার ঘরে ঘরেই পিঠে পুলি হওয়া শুরু হয়ে গেছে। আর আজকে আমি সেই পিঠের মধ্যেই একটা খুবই জনপ্রিয় পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছি, প্রিন্টেড পাটিসাপটা বা রঙিলা পাটিসাপটা বা বাহারি পাটিসাপটা যেই নামেই ডাকেন না কেন, সেই পাটিসাপটার রেসিপি আজকে আমি নিয়ে হাজির হয়েছি। আজকের পাটিসাপটাগুলো হবে একেবারে পারফেক্ট, নরম তুলতুলে আর ভেতর থেকে পুড়ে ঠাসা, বানানো খুবই সহজ। অনেকেরই কমপ্লেন থাকে পাটিসাপটা পিঠে প্যানের গায়ে বা কড়াই গায়ে লেগে যায়, তবে আজকে আমি যেভাবে দেখাবো একেবারে সহজ পদ্ধতি, কোনো রকম মিস্টেক হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পাটিসাপটা বানানোর আগে আমরা পাটিসাপটার পুরটা রেডি করে নিব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গায়ের দুধ 600 গ্রাম। আপনারা চাইলে এখানে প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারবেন। এবার দুধটা ফুটে যাওয়ার অপেক্ষা করব। আর আজকের পিঠেটাতে আমি গুড় আর চিনি দুটো ব্যবহার করছি, এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1/2 কাপের থেকে কিছুটা বেশি চিনি, আর নিয়েছি খেজুর গুড়। আপনারা চাইলে সম্পূর্ণ খেজুর গুড় বা সম্পূর্ণ চিনি দিয়ে করে নিতে পারবেন। দেখুন গুড়টা হালকা গরম হয়েছে, আমি এতেই চিনি আর গুড়টা দিয়ে দিচ্ছি। অনেক সময় গরম দুধে খেজুর গুড় দিলে ফেটে যায়, ছানা কেটে যায়, তাই আমি এখনই দিয়ে দিলাম। আর খেজুর গুড় দেওয়ার কারণে এই দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তবে ভয় পাওয়ার কিছু নেই, এটা আস্তে আস্তে কমে আসবে, তখন এটা ঠিক ঘন হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3 টেজ এলাচ, এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে 3 টেবিল স্পুন সুজি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চাল গুঁড়ি। এটা দেওয়া মাত্র নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু দলা পেকে যাবে। একটু ঘন হয়ে এলেই আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের থেকে কিছুটা বেশি কুড়ানো নারকেল। আরও কিছুটা ঘন হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি পরিমাণ মতো নেইনি, আমি 2 চামচ দিয়ে দিয়েছি, আপনারা এখানে 3 টেবিল স্পুন দিয়ে দিতে পারেন। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন ঘি, আবারও কিছুটা নেড়ে নিব। আর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঘন করে নিতে হবে। দেখুন এটা ঘন হয়ে এসছে, এর থেকে বেশি আর ঘন করব না, কারণ এটা নামানোর পর ঠান্ডা যখন হবে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। পুরটা আমাদের রেডি হয়ে গেছে, এটাকে আমরা নামিয়ে রেখে দেব। এবার আমরা পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিব। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ চাল গুঁড়ি, আর নিয়েছি 1/2 কাপ ময়দা। ময়দাটা চাইলে আপনারা কিছুটা কম ব্যবহার করতে পারেন, তবে ময়দা দেওয়ার কারণে এই পাটিসাপটা পিঠেটা অনেকক্ষণ সফট থাকবে, পরের দিন পর্যন্ত সফট থাকবে। আর 3 টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। প্রথমে একবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। এই ব্যাটারটা চিতই পিঠার ব্যাটার থেকে কিছুটা পাতলা হবে। এবার আমি এখান থেকে কিছুটা ব্যাটার তুলে নিচ্ছি, যেহেতু আমরা রঙিন পাটিসাপটা বানাবো বা প্রিন্টেড পাটিসাপটা বানাবো, এর জন্য আমি এখানে 1/2 কাপ মতো ব্যাটার তুলে নিলাম। এবার আমি এখানে ইউজ করছি গ্রিন ফুড কালার, এর আগেও আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে বানিয়ে দেখেছিলাম, সেই ভিডিওটা আপনারা খুব পছন্দ করেছিলেন, আপনারা সেই ভিডিওটা অনেক পছন্দ করেছেন। তবে এখনও যারা আমার সেই ভিডিওটি দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা দেখার পর সেটাও দেখে নেবেন। এবার আমি এটা একটা বোতলে ট্রান্সফার করে নিচ্ছি, আপনাদের কাছে এরকম বোতল না থাকলে যে কোনো বোতল ইউজ করতে পারবেন, জল খাওয়ার বোতলগুলো মাথাটা একটা ফুটো করে ইউজ করতে পারবেন। এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি ব্রাশ করে দিলাম একটু রিফাইন্ড অয়েল। এবার আমি রঙিন ব্যাটারটা ঠিক এইভাবে জিলিপির মতো ডিজাইন করে নিলাম, কিছুক্ষণ ওয়েট করব। দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে, মানে এটা কুক হয়ে গেছে, তখন আমি এই সাদা ব্যাটারটা 1/4 কাপ মতো দিয়ে দিচ্ছি, আর প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে এভাবে পুরোটাতে গোল করে নিব। এবার ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ওয়েট করব। দেখুন এটা হয়ে গেছে, এবার বানানো সেই পুরটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিব। এবার স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে দিব, তাহলে শেপটা খুব ভালো আসবে, পাটিসাপটা শেপটা এভাবে খুব ভালো আসে। এবার হালকা হাতে করে এভাবে ফোল্ড করে নিব। ব্যাস আমাদের পাটিসাপটা পিঠা রেডি। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর হচ্ছে, আর এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি, প্রথমে আমি একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবার গ্রিন কালার মেশানো সেই ব্যাটারটা এভাবে গোল গোল ঘুরিয়ে এভাবে ডিজাইন করে নিতে হবে, কিছুক্ষণ ওয়েট করব। দেখুন এটা কিন্তু কুক হয়ে গেছে। এবার সাদা ব্যাটারটা 1/4 কাপ দিয়ে দিব, আর এই ব্যাটারটা দেওয়া মাত্রই হাতলটা ঘুরিয়ে এভাবে গোল করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ওয়েট করব। দেখুন এটা ভালো করে কুক হয়ে গেছে। এবার বানানো সেই পুরটা দিয়ে দিব, আর পুরটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে, আমি একটা চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি।
আর যে এলাচগুলো ছিল সেগুলো ওখান থেকে বাদ দিয়ে দিব, নইলে মুখে পড়লে কিন্তু খারাপ লাগবে। এবার ফোল্ড করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমে রাখতে হবে। দেখুন পাটিসাপটা পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। এভাবেই আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিব। আপনাদের কাছে এরকম বোতল না থাকলে যে কোনো জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো হয় সেগুলোর মাথা একটা ফুটো করে দিয়েও আপনারা এইভাবে একই কাজটা করতে পারবেন। আমি নেক্সট যদি পারি তাহলে আপনাদের সঙ্গে সেটাও কখনো শেয়ার করে দেব। এর আগেও আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করে এই পাটিসাপটা পিঠেটা বানিয়ে দেখেছিলাম, যেটা আপনারা খুবই পছন্দ করেছিলেন। যারা এখনও আমার সেই ভিডিওটি দেখেননি তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটাও দেখে নেবেন। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে বা চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে দেখতেই পেলেন পাটিসাপটা পিঠেগুলো বানানো কতটা ইজি। আর প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু একেবারে নরম তুলতুলে, আর দেখতে পেলেন একটাও কিন্তু ভেঙে গেল না। তাহলে দেখতেই পেলেন বানানো কতটা ইজি। তাই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। এবার একটা পাটিসাপটা পিঠে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। আর এবার আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন, একেবারে পুরো ঠাসা। আর বিশ্বাস করুন এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।